के जीते, तड़प तड़प के मरते। तो आठ चैनल गानेर वीडियो না না গানের ভিডিও না, আসলে যে গানটা গিয়েছে এত সুন্দর গানটা গিয়েছে, তো আমিও ভাবলাম যে আমাদের জন্য এত সুন্দর একটা গান গিফট করলে তো আমিও ওনার জন্য কিছু একটা গিফট করি। তো আমি এখন ওনার পোর্ট্রেটটা বানাচ্ছি। পোর্ট্রেট বানানোর জন্য প্রথমে দেখতেই পেয়েছি আর গ্রিপটা টেনে নিয়েছি, কারণ অত ভালো আর্টিস্ট নেই, ফ্রি হ্যান্ড করে দেবো। গ্রিপটা টানার পরে আমি স্কেচ করে নিয়েছি ওনার ফেসে, তারপরে পেন্সিল দিয়ে হালকা করে সেট করে নিয়েছি। সেট মানে যেরকম ইচ্ছা টেনে নিলাম, যা হলো যে হলো। তারপরে আমি যেটা করবো, তো মেন ম্যাজিক সেটা হচ্ছে কি, ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়ার সময় তো কোথায় কি উল্টো পাল্টা দাঁড়িয়ে টেনেছি, সোজা দাঁড়িয়ে টেনেছি, কোনো ব্যাপারই নেই। দেখো ব্লেন্ড করছি তো করছি, করছি তো করছি, করছি তো করছি, সব দাগ থাক সব একদম এ হয়ে গেছে। মানে একটা ম্যাজিক, ব্লেন্ডিংটা সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা তুমি যত ভালো করে করবে তোমার তত স্মুথ ইফেক্টটা আসবে, পুরো একদম ফিল্টারের মতো। তারপর একদম আস্তে আস্তে সময় নিয়ে চোখ থেকে ডিটেলিংটা করা শুরু করব। চোখ ডিটেলিং করার জন্য একটা ডার্ক পেন্সিল ইউজ করেছি। ডার্ক পেন্সিল নিয়ে সঙ্গে সঙ্গে যে একদম ডিপভাবে সেটা না, একদম হালকা করে সেট দিয়ে তারপরে ব্লেন্ডিং করতে 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 এই সেটটা কমপ্লিট করতে হবে। মানে আমি এখন ভয়েস দিচ্ছি আর আমি এখন নিজের মানে কী কাজকর্ম করছিলাম নিজে দেখছি, কোনটার পরে কী বলবে তো বুঝতেই পারছি না। তো যাই হোক, আমি আস্তে আস্তে যত ব্লেন্ডিংটা বাড়াচ্ছি তত ডার্ক পেন্সিলটা বেশি ইউজ করছি। যত ডার্ক পেন্সিল একেবারে প্রথম থেকে ডার্ক করলে কিন্তু অসুবিধা আছে, একদম হালকা থেকে আরম্ভ করে তারপরে ডার্কটা বাড়াতে হবে। আর আমার এত ধৈর্য নেই, আমি লাস্ট পর্যন্ত চারকোল ঢেলে একেবারে সব মিলিয়ে মিশিয়ে একদম একাকার করে দিয়েছি। চারকোলটা হচ্ছে কি, পেন্সিলও ইউজ করতে পারো, পেন্সিল যে 8B পেন্সিলের যে মোটা যে নিপ হয় সেই নিপটা তুমি একটা ব্লেন্ড করে বা গুঁড়ো করে তুমি এর উপরে ঢেলে এই ইফেক্টটা আনতে পারো, সময়টাও কম লাগে আর সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। তো চুলের ক্ষেত্রেও আমার অত লাইন টেনে টেনে চুল করার অত ধৈর্য নেই, তাই ওই জন্য আমি যেরকম পেরেছি মানে কিছুই একদম যেরকম পেরেছি একটা চারকোলের ইফেক্ট দিয়ে দিয়েছি। মানে ধরে ধরে কে একটা করে চুল আঁকবে, ওনার মাথায় কত চুল কত চুল, তো আমি একটা করে চুল আঁকতে গেলে তো আমার বয়স হয়ে যাবে, বুড়ো হয়ে যাব। তো আমি যেরকম পেরেছি ঢেলে দিয়েছি। তো ফাইনালি ফাইনালি যেটা আমি আঁকতে পেরেছি সেটা হচ্ছে কি এই। এবার তোমরা ভাবছো যে চুলের মধ্যে আমি সাদাগুলো কী করে দিলাম, এটা হচ্ছে কি ম্যাজিক, সিক্রেট ম্যাজিক, এগুলো বলা যাবে না, বলতে গেলে আমাকে ফলো করে রাখতে হবে, তবে তুমি দেখতে পারবে। এক একটা ভিডিওতে এক একটা ম্যাজিক, এক একটা সিক্রেট শেয়ার করব। তো কেমন লাগলো জানিও সবাই, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, প্লিজ একটা লাইক করে দিও। আর সাবস্ক্রাইব তোমার ইচ্ছা হলে করবে, না ইচ্ছা হলে না করবে, প্লিজ করে দিও।